সাগরদিঘি নির্বাচন যেন বঙ্গ কংগ্রেসের প্রায় কোমায় চলে যাওয়া সংগঠনকে হঠাৎই সংবেদনশীল করে তুলেছে। বৃহস্পতিবার যত সময় এগিয়েছে, বাইরন বিশ্বাসের জয় যত নিশ্চিত হয়েছে, ততই উল্লাস বেড়েছে কংগ্রেস সমর্থকদের। আর এই পরাজয় কিন্তু একেবারেই মেনে নিতে পারেনি বিধানসভায় 215টি আসন পাওয়া তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হারের ধাক্কায় মেজাজ হারিয়ে অভিযোগ করেছেন একাধিক বিষয়ে, করেছেন ব্যক্তিগত আক্রমণও। পাল্টা জবাব দিয়েছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তৃণমূলের ভোট ব্যাংক বলে পরিচিত সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় হার মানতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকের সামনে সরাসরি ব্যক্তিগত আক্রমণ করে বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে। বহু বছর আগে ঘটে যাওয়া অধীর রঞ্জন চৌধুরীর মেয়ের আত্মহত্যার প্রসঙ্গ টেনে এনে কটাক্ষ করেন তিনি। তার মেয়ের আত্মহত্যা নিয়ে আমি যদি জিজ্ঞেস করি কিছু বলতে পারবে? তার গাড়ির ড্রাইভারের আত্মহত্যা খুন নিয়ে যদি আমি বলি যেরকম কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমাকে মুখ খোলাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের জবাবে কৌস্তভ বাগচি বলেন, সাগরদিঘির হারের পর মুখ্যমন্ত্রী যা বলেছেন তা মেনে নেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের এবার চিনে নেওয়া উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যে ধরনের ব্যক্তিগত কুচিকর যে মানে মন্তব্য করেছেন, সেটা শুনে তো পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মী ছাড়া আমাদের চুপ করে থাকা যায় না। আমরা পশ্চিমবঙ্গে যারা কংগ্রেস করি, আমাদের হাজারো হাজারো লাখো লাখো কংগ্রেস কর্মীরা, তাদের সেন্টিমেন্ট আজকে আঘাত প্রাপ্ত। তো সেই জায়গায় আমি আমাদের যেটা ভালো মনে হয়েছে আমরা করছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মনে হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে চেনানোটা খুব দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশের রাজনীতি এই দুটোকে আমরা জনসমক্ষে তুলে ধরেছি। কৌস্তভ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে যেভাবে আক্রমণ করেছেন তা যথেষ্ট ন্যক্কারজনক। তবে সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল যে আগামী লোকসভা কিংবা আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্য রাজনীতির ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ হবে, তেমনটা এখনও পর্যন্ত স্পষ্ট।